ভাই বলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তোমাদের দেখাও পরে। আর এইটা হলো রানমন্ডলের বাড়ির ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে রানমন্ডলের বাড়ি, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখাচ্ছি। না না না, আমি মদ তো খাই না। আমি গুটকাও খাই না গো। Music. বাইরে আস না, বাইরে ঘরের ভিতরে বসে কথা বলছি। আড্ডা ফাড্ডা মারবো একটু, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বর্ধমান থেকে খালি তোমার কাছে এসেছি সেই সকাল ভোর স্টেশনে। ভাইদের রিকোয়েস্ট, ভাইদের রিকোয়েস্ট, একটা ভাইদের রিকোয়েস্ট, জাস্ট একটা গান যে করো। বর্ধমান থেকে গেলে ভালো হতো না? ঘরের ভিতরে কে গান বলছিলেন? তো ভাই বললো না, ভাই বলেছে, ভাইয়ের কথা বলে একটা গান মনে আসলো। লা 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 গান চালাচ্ছ কেন তোমরা? কুরকুরে খাবে, তাই জন্য কুরকুরে নিয়ে এসেছিলাম।
তো আমরা নিয়ে এসেছি কুরকুড়া দিদির জন্য। এই যো কই কুরকুড়া থেকে বের করো ভাই। এই যো আমরা কুরকুড়া নিয়ে এসেছি দুটো। হ্যাঁ ঠিক আছে বর্তমান পুরো বর্তমান পুরো বর্তমান বর্তমান দিদি দিদি আমাদের তরফ তো এটা ঠিক আছে কুরকুড়া খাল ওর বাইরে গিয়ে বসলে একটা হাওয়া ঠাওয়া আসতো। এই কথা তুমি হাওয়া এখানে অন্ধকার আছে ক্যামেরা টানতে পারছে না বাবা। চেয়ারে বসো আমরা তোমার হাত পা টিপে দেবো সব মারবে বলে ঝাঁটা নিয়ে আসছে দিদি আমরা ভালোবেসে কি করলাম তো বলো কেন হে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরেকটা আছে জসিম অফিসিয়াল কাজ করো শোনাচ্ছে অন্য গান কি রিলস করছে কি গান করছে ভাই তো গাইস দেখতে পাচ্ছো তো রানু দি আমাদের ওই যে তো হেভি লাগছে থেকে ঠিক আছে ওই গানটা করবে ঠিক আছে তো এই সাইড দিয়ে আসতে ভালো দিদি এই সাইডে ঘোরো দিদি এই সাইডে ঘোরো এই সাইডে ভালো এই সাইডে তো রানু দি আমাদের কাছে একটা গান শোনাবে যে তোকে হেভি লাগছে এই সাইডে এইখানে ওইখানে এই যে এদিকে তাকিয়ে ওইদিকে তাকিয়ে এই যে এদিকে তাকিয়ে দেখি গান ফাটুলে লে ফাটুলে লে ফাটুলে লে ফাটুলে লে ফাটুলে তো গাইস রানু দি ওখানে ওদের সাথে ইন্টারভিউ দিচ্ছে ঠিক আছে এবার আমি বলবো দিদি কখনো কি সিনেমায় চান্স পেয়েছে কি না তো সিনেমার জন্য তাকে অফার করা হয়েছে কিনা ঠিক আছে এগুলো শুনবো তো চলে আসো দিদি 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 একটা কোশ্চেন আছে দিদি তোমাকে সিনেমা থেকে এখনো ডেকেছিল সিনেমায় চান্স করার জন্য মানে সিনেমা শুটিং এই তো মাই লাইফ ইজ আ পিকচার তোমার প্রত্যেকটা দিনই তো আমাদের পিকচারের জীবন না না সে ওই সিনেমা সিনেমা বড় পর্দা আপনি এবার সেই বড় শাহরুখ খান কম পিকচার হলে আমি পিকচার দেখেছি তো মানে তোমাকে দেখেছি আমার নিজের পিকচার আপকো জেসে পিকচার কে লিয়ে আপকো কবি বুলাযা গয়া হ্যায় উধার সে ওপেনিং হলে কে লিয়ে পিকচার মেরা পিকচার ওপেনিং নাই 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 আপকে লিয়ে কোই অফার নাই আর
তো গাইস দেখতে পাচ্ছো ওইখানে দিদি ওদের সাথে ইন্টারভিউ দিচ্ছে, ঠিক আছে। আমরা একটা ছোট করে একটা প্র্যাঙ্ক করব, প্র্যাঙ্ক করব, ঠিক আছে। ওইখানে আমি সাইডে দাঁড়িয়ে থাকবো, হঠাৎ করে বলবো ওই সাপ সাপ সাপ, ঠিক আছে। তো দিদির কি রিয়াকশন থাকে সেটা দেখবো আমরা, ঠিক আছে। তো চলো চলো ভিডিওটা দেখতে থাকো। ₹200 दे और ₹50 कट ओवर एक्टिंग के वजह ওদের দিকে বাদ দাও, ঠিক আছে। তো আমি কি বলছি, সবার যখন মন ভেঙে গেছে, ঠিক আছে, তো মন ভাঙা নিয়ে একটা গান হবে, বোঝে না সে বোঝে না, তো লাইভ সবাই দেখতে পাবে। তো গাইস দেখতে থাকো, দিদি গানটা গাইবে, তো বোঝে না সে বোঝে না। দিদি প্লিজ একটা গান, বোঝে না সে বোঝে না, দিদি বোঝে না সে বোঝে না। চুপ চুপ কেউ কোনো কথা বলবেন, চুপ। বোঝে না সে বোঝে না, বোঝে না দিদি কি পছন্দ হচ্ছে না নাকি গানটা? হ্যাঁ দিদি খালি এইটুকুই বলবে, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ আমার সাথে পারি আমার রাজকন্যা রে, রাজকন্যা রে আমার রাজকন্যা রে, তুই করিস না আমার সাথে আরি, তুই দিবি কি আমার সাথে পারি আমার রাজকন্যা রে, তুই দিবি কি আমার সাথে পারি আমার রাজকন্যা রে, না বাবা আমার রাজকন্যা রে, আমার রাজকন্যা রে, তুই করিস না আমার সাথে আরি, তুই দিবি কি। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। ফাইনালি রানমন্ডলের সাথে গানটা নাচটা তোমাদের কেমন লাগলো ফাইনালি তোমরা বলবে, ঠিক আছে। আর সূর্য ভাই কি বলবে, কেমন লাগলো বলো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। তোমাদের জন্য সকালবেলায় বেরিয়েছি ভাই, তোমাদের একটু লাইক কমেন্ট করো ভাই, আর কি বলবো ভাই, তোমাদের শুধুমাত্র তোমাদের মজা দেওয়ার জন্য ভাই এত সকালবেলা বেরিয়েছি, এখন বাড়ি ঢুকবো কখন ঠিক নেই, তো একটু লাইক কমেন্ট শেয়ার করে মুখের দিকে তাকিয়ে, তো চলো আর একটু মজা করি, একটু অনেক মজা করি দিয়ে। ও গাইস ফাইনালি আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে তাহলে কি করবে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর কমেন্টের নিচে কি লিখবে, রানুদি জিন্দাবাদ, তারপর কি লিখবে, রানুদিকে নিয়ে আমি একটা ডায়লগ দেবো, জানি না ডায়লগটা শোনার পরে রানুদি আমাকে মারবে নাকি। জানো জানো কেন করো এসো রানুর বাড়ি, জানো জানো কেন করো এসো রানুর বাড়ি,
अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। सो गाइज फाइनली हमारे वीडियो एखे शेष हो ठीक है। सो तुम्हारा वीडियो भलो लगले लाइक कमेंट शेयर कर। देखो रानुमन रानुदी हमारे की कर देखो रंग माखी दी है ठीक है। तो वीडियो भलो लगले लाइक कमेंट शेयर निश्चय कर ठीक है। और वीडियो गोटाटा देखते थको यकम आो इंटरेस्टिंग वीडियो नहीं हमें आसते चले जसीम अफिसियल और साथे हमारे सूर्य अफिसियल ठीक है। तो ভিডিওটা দেখতে থাকো আর সুজ ভাই কিছু বলবে তুমি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিছু বলবো না, ভালোবাসা দাও ভালোবাসা নাও। সো গাইস চলো ভালোবাসা দাও ভালোবাসা নাও এই নিয়েই আজকে ভিডিওটা শেষ করা যাক ঠিক আছে। চলো আনন্দের সাথে অনেক মজা করলাম ইয়ার কি করলাম ঠিক আছে। তো কেউ সিরিয়াস মাইন্ডে যাবে না, শুধুমাত্র মজা করার জন্য ভিডিওটা করেছি ঠিক আছে। তো আনন্দ কিছু বলবে? কমেন্ট করবে কমেন্ট কি করবে কমেন্ট করবে আর কি করবে রানুদি জিন্দাবাদ রানুদি জিন্দাবাদ একদম ঠিক আছে। এটা কমেন্ট করবে রানুদি জিন্দাবাদ মালিক জিন্দাবাদ মালিক জিন্দাবাদ রানুদি।